নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। চলো শেষে আরেকটা নতুন ইটিং শো নিয়ে। তো আজকে এখানে সিম্পল মেনু নিয়ে নিয়েছি। তো আজকে এখানে নিয়ে নিলাম কি বলতো, এখানে আছে মশলা আলু তরকারি। মশলা আলু তরকারি নিয়ে নিয়েছি, মানে মশলা আলুটা মশলা করে, মানে মাখা মাখা করে ভেজে নিয়েছি। আর এখানে আছে এঁচোর, আলু দিয়ে এঁচোর তরকারি। তো আজকে এখানে প্রচুর পরিমাণে ভাত নিয়ে নিয়েছি, আর এঁচোর তরকারি নিয়ে নিয়েছি, আর এখানে মশলা আলু ফ্রাই। তো চলো আজকে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কার কার এঁচোর ভালো লাগে। তো চলো বেশি দেরি না করে খাওয়াটা শুরু করি। তো চলো প্রথমে আমি এখানে মশলা আলু ফ্রাই দিয়ে খেয়ে নিই। আমার কিন্তু এরকম মশলা আলু ফ্রাই ভীষণ ভালো লাগে। আজকে কাঁচা লঙ্কা নেই নি বন্ধুরা, কারণ এঁচোড়ে ভীষণ পরিমাণে ঝাল দিয়েছি। তোমরা কারা কারা এরকম আলু ভাজা খাও, মশলা আলু ভাজা, কমেন্ট করে জানিও। আলুটাকে টুকরো টুকরো করে কেটে তারপরে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, মানে সব শুকনো মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে। কষিয়ে মাখা মাখা করে নামিয়ে নিন। আমার কিন্তু দারুণ লাগে গরম ভাত দিয়ে। তো চলো এখন খাবো এঁচোড়। এই গরমের আমাদের বাড়িতে দুবার হয়ে গেল এঁচোর, ভীষণ দারুণ লাগে। আমার তো পাকা কাঁঠাল আমি ভালোবাসি না, এই কাঁচা কাঁঠালটাই আমরা বেশি ভালোবাসি। আমি পাকা কাঁঠাল আমি খেতেই চাই না, কিন্তু কাঁচা কাঁঠালটা আমার ভীষণ ভালো লাগে। আমরা তো এখানে কাঁঠাল তরকারি বলি, তোমরা এঁচোর বলে থাকো, তো এঁচোরও বলি। তো চলো খাওয়াটা শুরু। দারুণ হয়েছে, দারুণ। আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, নিরামিষ এঁচোড়ও হয় কিন্তু পেঁয়াজ দিয়ে মাংসের মতন করলে বেশি ভালো লাগে। টুকরা টুকরা করে পেঁয়াজ দিয়েছি। এঁচোর তরকারি ভাত দিয়ে তো ভালো লাগেই, রুটির সাথেও দারুণ লাগে।
ভালো করে মেখে নিলাম, এখন খাবো। এখনো ভালো করে গুটি হয়নি, যখন একটু বাকি মানে হয়ে যাবে তারপর গুটিটা হবে, তখন আরো বেশি ভালো লাগবে। প্রচুর ঝাল দিয়েছি, আমাদের বললামই এই কারণে লঙ্কা লঙ্কা নেই, আমি লঙ্কা খাওয়ার আমি মাসটা, কিন্তু লঙ্কা নেই পেছনে, আজকে ভীষণ ঝাল দিয়েছি। আর এছাড়া ঝাল না দিলে ভালোই লাগবে না, মাংসের মতন করে করতে হয়, তো তোমরা তো জানোই তো ঝাল টাল করে করলে ভালো লাগে। কি যে ভালো খেলাম বন্ধুরা, কি বলবো, তো বন্ধুরা এই যে ঝাল পুরো চেটে পুটে পাকা করে দিয়েছি, পুরো খেয়ে নিয়েছি সব, ভীষণ টেস্টি হয়েছিল, কি যে ভালো খেলাম। আমার আমার তো এঁচোর ভীষণ ফেভারিট, তো তোমাদের কার কার এঁচোর ফেভারিট কমেন্ট করে জানিও, কার কার এঁচোর খেতে ভালো লাগে। তো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর চলো আসি পরবর্তী নতুন আরেকটা ভিডিও নিয়ে, আজকের জন্য টাটা।